আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওটির শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপের চূড়ান্ত ফল হতে পারে আজ, অর্থাৎ আজকে 27 ফেব্রুয়ারি 2024। যারা প্রথম ধাপে পরীক্ষা দিয়ে অধীর আগ্রহে আছেন যে চূড়ান্ত রেজাল্ট কবে নাগাদ হবে তাদের জন্য ভিডিওটি, এবং একই সাথে বলবো যে যাদের চূড়ান্ত তালিকায় নাম আসবে না তাদের জন্যও থাকবে সুখবর। তো চলুন আমরা বিস্তারিত প্রতিবেদনটা পড়ি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ হতে পারে। মৌখিক পরীক্ষা নেওয়া শেষে চূড়ান্ত ফল প্রস্তুত করা হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে আজ যে কোনো সময় ফল প্রকাশ হতে পারে, গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপিই দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ধাপে 18টি জেলায় এমসিকিউ ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। সেসব জেলার মৌখিক পরীক্ষার ফল আমাদের কাছে এসেছে। ইতোমধ্যে ফল তৈরি করে সেটি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার 27 ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথম ধাপের ফল প্রকাশ হতে পারে। তো এখন বলি যে যাদের চূড়ান্ত ধাপে রেজাল্ট আসবে না তাদের জন্য কেন সুখবরটি থাকছে। তো আপনারা সবাই জানেন যে গতকালই প্রাথমিক ও গণশিক্ষা সচিব স্যার ফরিদ আহমদ উনি বলেছেন যে প্যানেল আকারে ফল প্রকাশ করা হবে, অর্থাৎ যাদের চূড়ান্ত তালিকায় নিয়োগ হবে তারা যদি যোগদানের পর থেকে 6 মাস বা 1 বছর পর্যন্ত সেই চাকরিটি ছেড়ে চলে যায় বা পদত্যাগ করে, তবে অপেক্ষমন যে তালিকা থাকবে সেই তালিকা থেকে কিন্তু তাদের নিয়োগ দেওয়া হবে। এমনভাবে বলা হয়েছে যদি কোনো বিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে এসব বিজ্ঞপ্তি দেওয়া হলেও কিন্তু এই যারা প্যানেলে টিকে থাকবেন তাদের মধ্য থেকেই কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো যারা ফল আসবে চূড়ান্ত তাদের জন্য স্বাগত, এবং যাদের ফল আসবে না তাদের জন্য শুভকামনা থাকছে। তো মোটামুটি প্যানেলটা থাকলে কী হয়, একটা আশা আকাঙ্ক্ষায় প্রার্থীরা থাকতে পারেন। তো দ্বিতীয় এবং তৃতীয় ধাপের প্রার্থীরাও কিন্তু এই ফল থেকে বুঝতে পারবেন যে কেমন, অর্থাৎ কত ইষ্ট অনুপাতে নিয়োগ হলো, অর্থাৎ 3:1 না 2:1 বা 4:1। তো ফলাফলটা কিন্তু প্রথম ধাপের জন্য যেমন গুরুত্বপূর্ণ, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা মোটামুটি বুঝে যাবে যে আসলে কেমন ফলাফল তাদেরও হতে পারে। তো আজকের মতো, এখনকার মতো এ পর্যন্ত। আরও আপডেট তথ্য যদি পেয়ে থাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।